বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 10,000, সবশেষ একদিনে 94 জনের প্রাণহানি। আতঙ্কে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুতের হিড়িক। আগে একটা নিছি আর এখন দুটো নিলাম। হাসপাতালের চেয়ে ব্যক্তিগত ভাবে মানুষ কিনতেছে বেশি। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেই ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক ভাড়া হাঁকছে কয়েক গুণ। অফিস খোলা থাকলেও নেই নিজস্ব পরিবহন। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার জ্বর, যে কোনো সময় করা হবে সিটি স্ক্যান, শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের ব্রিফিং। এবং জুয়ারিদের সাকিবের ফোন নম্বর দেন সাবেক বোলিং কোচ হিট স্ট্রিক। বিস্মিত বোর্ড ভবিষ্যতে কোচ নিয়োগে আরো সতর্ক থাকবে বিসিবি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেই ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ। বিধিনিষেধের আওতাভুক্ত অফিস খোলা থাকলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েন অনেকে। নাজমু সালিহাকে নিয়ে রাশিদ বাপ্পির রিপোর্ট। সময়ের ব্যবধান 24 ঘন্টা, অর্থাৎ একদিন, আর এতেই যেন পাল্টে গেল দৃশ্যপট। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ার পয়েন্টগুলোতে যেমন বেড়েছে গাড়ি, তেমনি আভ্যন্তরীণ মূল সড়কগুলোতেও প্রথম দিনের থেকে গাড়ির জটলা ছিল অনেক বেশি। এ তো গেল যান্ত্রিক বাহনের আধিক্যের বিষয়। রাজধানীর যাত্রাবাড়ির এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, লকডাউনের মূল উদ্দেশ্য জনগণকে ঘরে রাখা। এক্ষেত্রে সংকট বাড়িয়েছে লকডাউনের আওতামুক্ত গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ কিছু অফিস খোলা থাকায়। রিক্সাও যাইতেছে না, এটা রিক্সায় বলছি রিক্সা 600 টাকা চা, পায়ে হেঁটে যে করে আমাকে পৌঁছাতে আমার জীবিকার তাগিদে। কথা ছিল তো আপনাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে পরিবহন সুবিধা দিবে। হ্যাঁ, ওরকম আসলে কথা এখনো ফাইনাল কিছু হয়নি। এদিকে শত কঠোরতার মাঝেও অনৈতিকতার আশ্রয় নিতে দেখা গেছে ডাক বিভাগের সরকারি এই স্টাফ বাসকে। সরকারি কর্মী পরিবহনের ফাঁকে ভাড়ায় সাধারণ যাত্রী পরিবহন করে বাসটি। দুইটা রোডে আমাদের পরিবহন একটা, আমাদের দুইটা রোডে পরিবহন দুইটা প্রয়োজন, কর্তৃপক্ষ দেই দিচ্ছি করতে করতে এই অবস্থা। অন্যদিকে কঠোর ফাঁক ফোকর গলেও তুচ্ছ কারণ আবার নিছক কৌতূহল মেটাতে অনেককেই দেখা গেছে ঘরের বাইরে। আপনার সঙ্গের যাত্রী কি হয়, তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় বেড়াতে যাচ্ছে ফুফুপাড়ি। মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? সাভার থেকে এখানে আসছি। কেন যাত্রী নিয়ে আসছেন? রাজধানীর প্রতিটি পয়েন্টে যে সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তার তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি। আবার যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না গাড়ি এবং আরোহীর তথ্য যাচাই বাছাইয়ের। আর এ সুযোগে তুচ্ছ প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কোনো প্রয়োজন ছাড়াই বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিচ্ছি। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিআরটি এর পক্ষ থেকেও মাঠে ছিল একাধিক টিম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় সবশেষ 94 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 10,081 জনে। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যে করোনার টিকা ও নমুনা পরীক্ষা কেন্দ্রে বেড়েছে চাপ। তবে লকডাউনের আগের তুলনায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে। সকাল 9:30, রাজধানীর মুগ্ধ জেনারেল হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছেন কোভিড পরীক্ষা করতে আসা অর্ধশত মানুষ। তবে যিনি সিরিয়াল দিবেন তার দেখা নেই। পরীক্ষা করতে আসা মানুষের অভিযোগ, একে তো হাসপাতালের লোক দেরি করে এসেছে, তার উপর আবার তাদের সাথে খারাপ আচরণ করছে। সকাল 7:30 বাজে কল ফোন দিয়ে জ্ঞানিসি, আমারও বলছে 8:30 বাজে দিবে সিরিয়াল, আর এখন বলতেছে আমাদেরকে 12টার পর আসতে। এমনিতে শরীর অসুস্থ, আমাদের আগে ইনফর্ম করবে না যে আপনারা 12টার পরে এসে দাঁড়াবেন, এখন আবার 12টার পরে এসে দাঁড়াইতে হবে। সরকারি বন্ধের পরদিন হওয়া এদিন রাজধানীর বেশিরভাগ কোভিড পরীক্ষা কেন্দ্রেই ভিড় ছিল বেশি। তবে এর চেয়েও উপচে পড়া ভিড় ছিল করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কেন্দ্রগুলোতে। একটু সময় লাগলেও দ্বিতীয় ডোজ নিতে পেরে নিজেদের কিছুটা ঝুঁকিমুক্ত ভাবছেন তারা। আমার করোনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা বড় কথা নাকি আমি বলবো যে টিকা নিলে এটা হবে ওইটা হবে? ওইটা বড় কথা, নিলাম, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এখন আমাদের আশা আছে যে ঝুঁকি মুক্ত। মাঝখান দিয়ে একদিন যে বন্ধ ছিল, একদিন বন্ধ থাকার কারণে আজকে চাপটা আর কি বেশি। তবে অনেকেই অভিযোগ করে বলেন টিকা কিংবা করোনা টেস্ট করতে আসার সময় পথে পথে পুলিশের চেকপোস্টে তাদের হয়রানি হতে হয়েছে। বলতে আপনার হাইটা যান, আমি এত দূর আমি হাইটা কিভাবে যাবো এটা আমরা জানি না,
তা কিছু দূর আসছে আর বলে আপনি তো মিথ্যা কথা বলছেন হসপিটালের কথা বলে। আমি বলে না নিশ্চয় আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে কাগজ আছে, কাগজ নিয়ে আপনি যান, এখন যান, রিক্সা যেতে পারবেন, হাইটা জেলে যান। রাস্তার মধ্যে তো জায়গায় জায়গায় পুলিশ আটকাইতেছে, একটা রিক্সা নিয়ে আসছে, অটো রিক্সা নিয়ে আসছে, আমি এটা ভেঙে দিছে, পরে এটা নিয়ে আসছে আর কি। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৪১৯২ জন এবং মারা গিয়েছেন আরও ৯৪ জন। এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়ালো। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায় গত ১০ দিন ধরে দেশে সরকারিভাবে সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিধি নিষেধ থাকায় এসব হাসপাতালে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তাই তারা বলছেন চলমান সর্বাত্মক লকডাউন যদি ভালোভাবে কার্যকর করা যায় তাহলে সপ্তাহ দুয়েকের মধ্যেই দেশে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কিছুটা হলেও কমে আসতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা আতঙ্কে ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ঘরে মজুত রাখার হিড়িক পড়েছে। অগ্নি নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘরে অতিমাত্রায় অক্সিজেন সিলিন্ডার রাখা বিপজ্জনক, আর চিকিৎসকরা বলছেন ঘরে সিলিন্ডার রেখে শুধু অক্সিজেন নির্ভর চিকিৎসা জীবনহানিরও কারণ হতে পারে। সিলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর মেডিকেল সরঞ্জামাদির বাজারে এখন অক্সিজেন সিলিন্ডারের চাহিদা ব্যাপক। প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ হাজারে। এগুলোর ক্রেতা শুধু মেডিকেল সংশ্লিষ্ট নয়, নানা সংকটে করোনা সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগতভাবেও অনেকে মজুত রাখছেন অক্সিজেন সিলিন্ডার। এতে চাহিদা বেড়েছে ব্যাপক। আগে একটা নিছি আর এখন দুটো নিলাম। হাসপাতালের চেয়ে ব্যক্তিগতভাবে মানুষ কিনতেছে বেশি। অনেকে কিনতে পারছে না, ব্যবহার করতে পারছে না হাসপাতালের সমস্যার কারণে। তবে চিকিৎসকরা বলছেন রোগীর অক্সিজেন মাত্রা কমে গেলেই নিতে হবে হাসপাতালে। শুধুমাত্র ঘরে রেখে অক্সিজেন সেবা মৃত্যুর কারণও হতে পারে। বাসায় শুধু অক্সিজেন দিয়ে চিকিৎসা করলে হবে না, এর সাথে আমাদের আরও কিছু ওষুধের প্রয়োজন হয়। যেমন আমরা এই রোগীটাকে অ্যান্টিভাইরাল দিব কিনা, আমরা এই রোগীটাকে স্টেরয়েড দিব কিনা। অক্সিজেন রিফিল সেন্টারগুলোতে শুধুমাত্র ঢাকা বা ঢাকার আশেপাশে যেসব জেলা সদর হাসপাতাল রয়েছে তারাই ভিড় করছেন না, বরং ব্যক্তিগতভাবে যাদের অক্সিজেন সিলিন্ডার রয়েছে তারাও রিফিল করে যাচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন বাসা বাড়িতে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলো যেন নিরাপদে রাখা হয়, নয়তো যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যখন একটা হিটের কাছাকাছি আসবে অথবা কোনো ইগনিশনের কাছে আসবে তখনই কিন্তু এটা বিভৎসতার রূপ পাবে। তবে এটা বিভৎসতার রূপ বেশি পাবে যেখানে দরজা জানালা বন্ধ, সেই জায়গাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার আগে রিফিল সেন্টারে সিলিন্ডারের কোনো লিকেজ পরীক্ষা ছাড়াও মেয়াদ উত্তীর্ণ কিনা তা পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণের হার বাড়ায় রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কোভিড-১৯ রোগীতে ভরে গেছে আইসিইউ ও সাধারণ শয্যা। জায়গা না থাকায় ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা হচ্ছে, রোগী ভর্তি প্রতিদিনই রেকর্ড ভাঙছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় রফিকুল আলমের প্রতিবেদন। সত্তরুদ্ধ ইসাক মিয়া হঠাৎ করে বুধবার রাত থেকে শুরু হয় বুক ব্যথা ও শ্বাসকষ্ট, রাঙ্গুনিয়া থেকে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। এরকম চিত্র চট্টগ্রামের নানা হাসপাতালের। উঠতে খাওয়ার সমস্যা, হাঁটতে করে মানে ওর কথাবার্তা বলতে পারতেছে না, সারা ফেলছে, শ্বাসকষ্ট ছিল, হাতে ফোলা ছিল, ওটার কি আর কিছু না। সাইরেন বাজিয়ে দুঃসংবাদ নিয়ে একের পর এক ঢুকছে অ্যাম্বুলেন্স। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় হাসপাতালে বাড়ছে চাপ। রেড ও ইয়েলো জোনে ভর্তি আছে ধারণ ক্ষমতার বেশি রোগী, তাই ওয়ার্ডের বাইরেও দেয়া হচ্ছে চিকিৎসা। খালি নেই এসটিইউ এবং আইসিইউ বেডও। একদিন ধরে গা জ্বরছিল, মাথা ব্যথা ছিল, তো আমরা করোনা পরীক্ষা করছি, করোনা পরীক্ষাতে রোগ ধরা খাইছে। টয়লেটের অবস্থা প্রচুর খারাপ ছিল, একটা রোগী যখন টয়লেটে যায় সেখানে টয়লেট থেকে অর্ধেক অসুস্থ হয়ে আসে। চট্টগ্রাম মেডিকেলে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। পরিচালক জানান পর্যাপ্ত শয্যা না থাকলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে না কোনো রোগীকে। আমরা যদিও ডেডিকেটেড বেড আমাদের ১০০টা, কিন্তু আমরা ২০০ পেশেন্টকে অ্যাকোমোডেট করার মতো সক্ষমতা এখনই আছে এবং আমরা আরও পেশেন্ট আসলেও আমরা প্রস্তুত আছি। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩৭ জনের আর আক্রান্ত হয়েছেন ৪৬,০০০ বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন যত দ্রুত সম্ভব সিটি স্ক্যান করতে চান তারা। আজ হালকা জ্বর ছাড়া আর কোনো উপসর্গ ছিল না বিএনপি নেত্রীর শরীরে।
বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার বিকেলে তার গুলশানের বাসভবনে আসেন অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক পরে বেরিয়ে এসে তারা জানান, বেগম জিয়া বুধবার হালকা জ্বরে আক্রান্ত হলেও এখন পর্যন্ত ভালো আছেন। শনিবারে যে রিপোর্ট করিয়েছি তার সাথে দুই দিন আগে গত পরশু দিনের যে রিপোর্ট সেটার সাথে ম্যাচ করিয়েছি, তাতে আমরা দেখেছি যে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন যেটা, ওনার অ্যাপেটাইট, পালস, ব্লাড প্রেশার, এগুলি আলহামদুলিল্লাহ স্যাচুরেশন সব ঠিক আছে। কালকে রাতে ওনার একটু জ্বর উঠেছিল, 100-এর মতো ছিল। আজকে সকালে ওনার একবারের মতো একটু জ্বর উঠেছে। বিএনপি নেত্রী করোনার প্রথম সপ্তাহ ভালোভাবে কাটিয়ে দিলেও দ্বিতীয় সপ্তাহের ঝুঁকির বিষয়টি নিয়ে সতর্ক চিকিৎসকরা। এ কারণে তার সিটি স্ক্যান করাতে চান তারা। যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকে হয়, সেজন্য আমরা আরেকটু কেয়ারফুল হতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবগুলো রিপোর্টই হয়েছে, শুধু ওনার সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো এক সময় আমরা ওনার সিটি স্ক্যান করিয়ে ফেলব। যে কোনো মুহূর্তে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নানা সূত্র খবর, সাকিব আল হাসানের ফোন নম্বর জুয়ারিদের দিয়েছিলেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিটস্ট্রিক। এই ঘটনায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোচ নিয়োগের ব্যাপারে আরও সতর্ক থাকবে বোর্ড। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিটস্ট্রিক 8 বছর নিষিদ্ধ। আইসিসির সূত্র বলছে, স্ট্রিকই সাকিবের ফোন নম্বর দিয়েছিলেন জুয়ারি দীপক আগরওয়ালকে। কারণ আইসিসি সাকিবের নিষেধাজ্ঞার সময় যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা হয়েছিল সাকিবের ফোন নম্বর যে দিয়েছিল দীপক আগরওয়ালকে সে কাছেরই কেউ, কিন্তু ওই কাছের ব্যক্তিটির নাম প্রকাশ করেনি আইসিসি। তবে হিটস্ট্রিকের তদন্তের পর যোগসূত্র মিলে যাচ্ছে। জিম্বাবুয়ের কোচ হিটস্ট্রিক 2017 সালে বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সহ 3 ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিলেন জুয়ারিকে। সে সময় ঢাকার অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সূত্র আরও মেলে, 2018 সালের শুরুতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে দলের তথ্য পাচার করেন স্ট্রিক। সাকিবকে নিষেধাজ্ঞার সময় ওই সিরিজেও সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আইসিসি। যারা আমাদের এখানে কোচ আসেন অথবা কোনো সাপোর্ট স্টাফ আসেন, আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের এদের ব্যাপারেও খুব সতর্ক থাকা উচিত। হিটস্ট্রিকের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আশা করিনি যে হিটস্ট্রিকের মতো এত বড় একটা বড় মানের কোচ এই ধরনের কাজে লিপ্ত থাকবে, কারণ হতাশ হয়েছে যে কি করে সে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। এদিকে ফিক্সিং এর বিস্ফোরণ রোধে সর্বোচ্চ সতর্ক বিসিবি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। লকডাউনে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে সিএমপি, 10,000 পরিবারকে দিচ্ছে 15 দিনে চাল ডাল সহ রমজানের নিত্যপণ্য। কোনোভাবেই কমছে না শিল্প কারখানার দূষণ। ইটিপি থাকলেও স্বাভাবিক থাকছে না কেমিক্যালের প্যারামিটার। দূষিত বর্জ্য সরাসরি খাল বা নদীতে চলে যাওয়ায় দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্যের। কাজল আব্দুল্লার রিপোর্ট। পানি, পেচ্ছাপের পানি, কত রঙের পানি, কেমিক্যালের পানি আসার কারণে মনে করেন যে ব্যবহার, পানির ব্যবহার তো একদম অপযোগী। এবং দেখা যেতেছে কি যে আগে যে ধরনের মাছ টাছ আমরা ধরতাম সেগুলো এখন তো মনে করেন যে নাই। কথা বলছিলাম সাভারের কর্ণপাড়া খালের পাড়ের বাসিন্দাদের সঙ্গে। এ খালের সাথে রয়েছে যাদের দীর্ঘ জীবনের স্মৃতি, কেউ হয়েছেন বয়োবৃদ্ধ, কেউ বা যুবক। শুধু সময়ের ব্যবধানে বিকৃত হয়েছে এ খালের পরিবেশ ও প্রতিবেশ অবস্থা। কর্ণপাড়ার খালের সাথে যুক্ত রয়েছে আশপাশের সব কারখানার ড্রেন। এসব ড্রেন দিয়ে বিষাক্ত পানির ঢলি বলে দেয় পরিবেশ নষ্ট করার উন্মুক্ত অবকাঠামো। শুধু এমন পানি নয়, এ দৃশ্য বলে দেয় প্লাস্টিক থেকে শুরু করে সব ময়লার ভাগার ধলেশ্বরীর সাথে সংযুক্ত সাভারের এই খাল। তবে বিষাক্ত পানি শোধনে অনেক কারখানায় অভ্যন্তরীণ বর্জ্য শোধনাগার ইটিপি 24 ঘন্টা চালু রাখার কথা থাকলেও নির্দেশনা বাস্তবায়ন করছেন না অনেকেই। কারখানা সংশ্লিষ্টরা এ বিষয়ে কথা না বললেও পরিবেশবিদরা বলছেন সরকারকেই সঠিকভাবে তদারকি করতে হবে। বাস্তবে কয়টা ইটিপি চালু, কয়টা ইটিপি মানসম্মত, সেই জায়গাটা প্রশ্ন কিন্তু রয়ে যায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বলছে কাঙ্ক্ষিত জনবল না থাকায় সঠিকভাবে মনিটরিং সম্ভব হয় না, যদিও এ অজুহাতের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন পরিবেশবিদরা। যে লোকবল আছে এটা দিয়ে আমার সারা টাকা জেলা কার্যালয়ে সবকিছু মনিটরিং করা সম্ভব হচ্ছে না, কারণ আমার 2 জন ইন্সপেক্টর, 3 জন এডি। লোকবলের অজুহাত দিয়ে কাজ না করার যে প্রবণতা সেটাকে কিন্তু আপনি
উৎসাহিত করেন। আপনি যে যদি লোকবল নাই বলে যখন এই কথাটা বলেন তখন আপনার অধস্তনরা কিন্তু একটা সুযোগ পায়। প্রযুক্তির সহায়তায় কারখানা দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরকে আরো কার্যকর ভূমিকা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, সোহার, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে, এবং আমরা রয়েছি বেগম চেয়ার যে বাসভবন ফিরোজা তার সামনে, এবং আমরা এখানে দেখছি যে সকল প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন রয়েছে। এবং যতদূর জানতে পেরেছি যে 8:30 কিছু আগে পরে তাকে এখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে সিটি স্ক্যান করাতে। আপনি জানেন, এর আগে আমরা জেনেছিলাম যে বেগম জিয়ার কিন্তু করোনা পজিটিভ ছিল, অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন 11 এপ্রিল, এবং তারপর কিন্তু তার করোনা পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও নেগেটিভ আসেনি, এবং তার অবস্থা স্থিতিশীল ছিল বলে আমরা চিকিৎসকদের, তার যে ব্যক্তিগত চিকিৎসক বা বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের মারফত আমরা জানতে পেরেছিলাম যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে তাকে আসলে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে সিটি স্ক্যান করাতে, এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা এখানে এসে দেখেছি পুরোপুরি সম্পন্ন রয়েছে, অর্থাৎ তার যে গাড়ির বহর সেই গাড়ির বহর কিন্তু এই বাসার সামনে রয়েছে, এবং গাড়ির সামনে তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা সিএসএফের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং এখানে সকল প্রস্তুতি সম্পন্ন। চেয়ারপারসনের যে গাড়িতে করে উনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন সেই গাড়িটি কিন্তু এই বাসভবনের ভেতরে রয়েছে, অর্থাৎ গাড়িতে করে উনি বাসভবন থেকেই বের হবেন এবং তারপর অন্যান্য গাড়িগুলো তাকে নিয়ে আসলে একই সঙ্গে এভার কেয়ার হাসপাতালে যাবে। এবং এভার কেয়ার হাসপাতালে যাওয়ার পর সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যান করানোর পর যদি তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় বা তাকে হাসপাতালে না রেখে চিকিৎসা করানো সম্ভব হয় তবে কিন্তু তাকে হাসপাতালে না রেখে পুনরায় বাসায় নিয়ে এসে তাকে চিকিৎসা করানো হবে। আর যদি হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান করার পর সেটার রেজাল্ট দেখে বা সেটার ফলাফল কী আসে তার উপর নির্ভর করে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আসলে হাসপাতালে রাখা হবে নাকি পুনরায় এই যে তার বাসভবন ফিরোজা এখানে নিয়ে এসে তাকে বাড়িতে রেখে চিকিৎসা করানো হবে। তো সোহার, কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বের করে এখান থেকে নিয়ে যাওয়া হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং আমরা সে সময় নিশ্চয়ই আপনাকে পুরো তথ্য আবার জানাবো। সোহার, বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তার প্রতি। সবার প্রিয় মতিন খসরুর মরদেহ প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্টে নেওয়া হয় বৃহস্পতিবার সকালে। জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার দল আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। আমার বাবা দেশটাকে ভালোবাসতে চেয়েছেন এবং দেশের জন্য কাজ করতেন, আপনারা তার কথা মনে রাখবেন। দলমত নির্বিশেষে তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হয় সবার প্রিয় মতিন খসরুকে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। একজন জনপ্রিয়, যেমনি জনগণের কাছে তেমনি আইনজীবীদের কাছে। আইনজীবীরা সম্মান দেখিয়ে বিশাল সংখ্যক ভোটার ব্যবধানকে বিজয়ী করেছিল, কিন্তু দুর্ভাগ্য উনি বসতে পারেন নাই। যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল সেটা আব্দুল মতিন খসরুর মাধ্যমে সেই বিচারহীনতার পথকে বন্ধ করে দিয়ে বিচার পাওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি যেই বক্তৃতাটা দিয়েছিলেন ইনডেমনিটি বাতিলের জন্য সেটা মনে রাখার মতন বক্তব্য। তার মৃত্যুতে এদিন বসেনি সুপ্রিম কোর্ট। করোনা আক্রান্ত হয়ে প্রায় এক মাস সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার মারা যান আওয়ামী লীগের এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খোলা বন্ধ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তহীনতায় লকডাউন শুরুর আগে গ্রাহকরা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ টাকা তুলেছেন, আর এ কারণেই এখন ব্যাংকে গ্রাহকের উপস্থিতি নেই বলেই মনে করেন ব্যাংকাররা। হরিপদ সাহার রিপোর্ট।
লকডাউনের আগে ব্যাংক খাতের শেষ কর্মদিবস মঙ্গলবার লেনদেনের সময় বিকাল তিনটা পর্যন্ত বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু দিনের শেষ দিকেই আরেক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে। তবে তার আগের কয়েকদিনে গ্রাহকদের টাকা তোলার চাপে নাকাল ব্যাংকাররা উপেক্ষিত হয় করোনা স্বাস্থ্যবিধি। যে কার্যালয়ে গ্রাহকদের দাঁড়ানোর জায়গা দেওয়া যাচ্ছিল না, সেখানেই এখন ফাঁকা কাউন্টার কেন, সে প্রশ্নের উত্তরে কর্মকর্তারা বলেন, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লেনদেন হয়েছে শেষ কয়েকদিন। সাধারণ যেভাবে লেনদেন হয় ওই কয়েকদিন কয়েকগুণ টাকা এরা বেশি উত্তোলন হয়েছে এবং কয়েকজন কয়েকগুণ গ্রাহক বেশি ছিল। যেহেতু বন্ধের কথাই ছিল, সবাই ক্যাশ ট্রানজাকশন যেরকম করেছে, কমার্শিয়াল ট্রানজাকশনও ঠিক ওইভাবে তারা গত দুই তিনের আগে সেরে ফেলেছে। তো এই কারণেই হয়তো আজকে নগদ লেনদেন অথবা কমার্শিয়াল লেনদেন একটু কমই। লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাংকগুলোতে যে দুই একজন গ্রাহকের দেখা মেলে, তারাও এসেছেন নানা ভোগান্তি পেরিয়ে। পুরোপুরি কার্যকর হয়নি ব্যাংক কর্মীদের নিজস্ব পরিবহনে যাতায়াতের নির্দেশনাও। কোনো গাড়ি নাই, রিক্সা নাই, রিক্সা যাও একটা পাওয়া যায়, ওই পুলিশের রাস্তাতে আটকায় কাজ করে রিক্সা রেখে দেয়, এটা সবচেয়ে বড় ভোগান্তি। রাস্তায় রিক্সার সংখ্যা খুব কম, ভাড়াও বেশি, তারপরে একটা রিক্সা নিয়ে আসতে হয়েছে যেহেতু অফিস। শিল্প কারখানা, জরুরি সেবা ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খোলা, তাই ব্যাংকের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত থাকা উচিত ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এই লকডাউনের বিষয়টি যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই বারবার ঘোষণা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ ছিল যে অন্তত লকডাউন শুরু হবার চার পাঁচ দিন আগে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া, যাতে করে গ্রাহকরা তাদের কর্মপরিকল্পনা এবং ব্যাংকিং কার্যক্রমের ব্যাপারে এক ধরনের নিজস্ব পরিকল্পনা করে ফেলতে পারে। দেশের সিটি কর্পোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারে একটি ও জেলার প্রধান শাখা সপ্তাহে পাঁচ দিন এবং উপজেলা পর্যায়ে একটি শাখা রবি, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা থাকছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 10,000, সবশেষ একদিনে 94 জনের প্রাণহানি, আতঙ্কে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুতের হিড়িক। আগে একটা নিছি আর এখন দুটো নিলাম। হাসপাতালের চেয়ে ব্যক্তিগতভাবে মানুষ কিনতেছে বেশি। করোনা আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। এবং জুয়ারিদের সাকিবের ফোন নম্বর দেন সাবেক বোলিং কোচ হিটস্ট্রিক, বিস্মিত বোর্ড, ভবিষ্যতে কোচ নিয়োগে আরো সতর্ক থাকবে বিসিবি। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।